আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো নতুন করে আরও একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আপনাদের জন্য। বাংলাদেশ কর্ম কমিশন, যেখানে 46তম বিসিএস পরীক্ষা 2023 নতুন করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে টোটাল 3140 জন লোককে তারা নিয়োগ দিবে। এটা আসলে অনেক বড় একটি বিজ্ঞপ্তি, এটা কিন্তু আগে পরে এরকমের কোনো বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে নাই। টোটাল পদ সংখ্যা হচ্ছে আপনার 3140 জন। তারপর দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 30শে নভেম্বর, তার মানে আজকেই প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিজ্ঞপ্তিটা সম্পর্কে বিস্তারিতভাবে আমরা জেনে নিব, কিভাবে আবেদন করতে হবে, কোন কোন পদের ক্ষেত্রে আবেদন করা যাবে, আবেদনটি আপনারা কিভাবে সাবমিট করবেন, পাশাপাশি সার্কুলারটা কিভাবে কোথা থেকে ডাউনলোড করবেন বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখবেন। নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমি বিজ্ঞপ্তিটি ওপেন করে রাখছি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, বিজ্ঞপ্তিটি কি বলা হয়েছে আমরা একটু দেখে নেই। বাংলাদেশ সিভিল সার্ভিসের নিম্নবর্ণিত বিভিন্ন ক্যাডারের শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক 46তম বিসিএস পরীক্ষা 2023 এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা হলো। তার মানে সার্কুলারটিতে যে 3140 জন লোককে তারা নিয়োগ দিবে বা তারা নিবে, এখানে কিন্তু কোনো জেলার নাম উল্লেখ করে নাই। বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থী আপনারা কিন্তু আবেদন করতে পারবেন যদি আপনার যোগ্যতার সাথে ম্যাচ করে। তো আমি এখানে আপনাদের সুবিধার্থে জিনিস দেখাই দিই, যেমন বিভিন্ন ক্যাডারের সর্বমোট শূন্য পদের সংখ্যা এখানে নিয়োগটি 4টা ভাগে ভাগ করা হয়েছে, ক খ গ ঘ। এখানে টোটাল কিন্তু 4টা ক্যাটাগরিতে টোটাল লোককে 3140 জন, 3140 জন লোককে নিয়োগ দেবে, এটা কিন্তু নিয়োগের ভিতরে উল্লেখ করা রয়েছে। এখানে ওরা বিশেষ নির্দেশিকা উল্লেখ করে দিয়েছে, নতুন পদ সৃষ্টি, পদ বিলুপ্তি, পদ উন্নতি, অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদির কারণে বিজ্ঞপ্তি শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে। তার মানে বিভিন্ন কারণে এখানে পদ সংখ্যা বাড়তেও পারে বা কমতেও পারে। তো সার্কুলারটিতে আবেদন কিন্তু আপনারা সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে করতে পারবেন। সো অনলাইনের মাধ্যমে আবেদন করা শুরু এবং শেষ তারিখ আমরা দেখে নিই, যেমন আবেদনপত্র পূরণ ফি জমা শুরুর তারিখ হচ্ছে 10শে ডিসেম্বর 2023 সকাল 10টা থেকে আবেদন করা শুরু হবে, এবং আবেদন করা শেষ হবে 31শে ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু আপনার মূল্যবান আবেদনটি আপনি সাবমিট করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো আপনারা কিন্তু অলরেডি বুঝতেই পারছেন 3140 জন আসলে আগে পরে এরকমের এত বড় নিয়োগ কিন্তু তারা প্রকাশ করে না। এখানে অনেক বড় একটি সার্কুলার, বিভিন্ন পদের নাম যদি আমি আপনাদেরকে বলে দেই সংক্ষেপে, যেমন সহকারী কমিশনার এখানে 278 জন লোককে নিয়োগ দিবে, তারপরে সহকারী সচিব এখানে 10 জন লোককে নিয়োগ দেবে, এবং সহকারী পুলিশ সুপার 80 জন লোককে নিয়োগ দিবে, সহকারী পরিচালক, সহকারী জেলা কমান্ড্যান্ট, ব্যাটালিয়ান উপ অধিনায়ক এখানে 14 জন লোককে নিয়োগ দেবে, এবং সহকারী মহা হিসাবরক্ষক এখানে 8 জন লোককে নিয়োগ দেবে, এবং সহকারী কর কমিশনার 38 জন লোককে নিয়োগ দিবে, সহকারী কমিশনার এখানে 6 জন লোককে নিয়োগ দিবে, সহকারী নিবন্ধক এখানে 7 জন লোককে নিয়োগ দিবে। এইভাবে যদি আমি পদ এক একটা করে দেখাইতে যাই আসলে ভিডিও আমি আধা ঘন্টার ভিতরে কিন্তু কভার করতে পারবো না, কারণ এখানে দেখতে পাচ্ছেন টোটাল পেজ আছে 29টা পেজ রয়েছে। এটা অনেক বড় একটি সার্কুলার, এখানে যদি এক একটা পদ করে দেখাই অনেক বেশি সময় লেগে যাবে। সো আপনাদের সুবিধার্থে আমি এই সার্কুলারের ডাউনলোড প্রসেসিংটা দেখাই দিই, যাতে করে আপনি এই সার্কুলারটি ডাউনলোড করে আপনি নিজের মতো দেখে শুনে যাচাই করে তারপরে আপনার মূল্যবান আবেদনটি সাবমিট করতে পারবেন। তো প্রথমত আপনাকে আবেদনটি ডাউনলোড বা সাবমিট করার জন্য এই পেজটিতে আসতে হবে। এখানে আসার জন্য চাইলে আপনি ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আসতে পারেন, বা গুগলে গিয়ে টাইপ করতে পারেন bpsc.telitor.com.bd। লিখে টাইপ করলে প্রথম যে পেজটি আসবে, এখানে আসলে আপনি এই পেজটিতে চলে আসতে পারবেন। সো যেহেতু 10 তারিখের পরে থেকে আমাদের আবেদনটি সাবমিট করা শুরু হবে, তো এখন এখানে কিন্তু আবেদন ফর্মটি আপনি পাবেন না। আপনি এখান থেকে আপনার সার্কুলারটি ডাউনলোড
ডাউনলোড করতে পারবেন। সার্কুলারটি ডাউনলোড করার জন্য নোটিশ বা রেজাল্ট এই অপশনটিতে যদি ক্লিক করেন, এখানে নতুন করে একটি পেজ ওপেন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে, ওপেন হচ্ছে। তো আপনাদের সামনে এরকম আরো একটি পেজ ওপেন হবে। সো এখানে বিসিএস পরীক্ষা দেখতে পাচ্ছেন, এখানে যদি অপশনটিতে আপনি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে এখানে ফার্স্ট যে অপশনটি রয়েছে, 46তম বিসিএস পরীক্ষা 2023-এর বিজ্ঞপ্তি, সো এখানে জাস্ট ক্লিক করলেই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। বা ডান পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এখানে পিডিএফ ফাইল কিন্তু আপনি জাস্ট এইখান থেকে মোবাইল হোক, কম্পিউটার হোক বা ল্যাপটপ হোক, যেখান থেকে আপনি ঢোকেন না কেন, এখানে ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো আমি এই যে অলরেডি ডাউনলোড করেছি, যার কারণে এই মেসেজটা আমাকে দিচ্ছে, আমার এই যে ডাউনলোড করাই রয়েছে এখানে। আপনি ইজিলি ভাবে কিন্তু ডাউনলোড করে দেখে শুনে যাচাই করে তারপরে আবেদন করতে পারবেন। আসলে বিষয়টি হলো, আপনাদের সুবিধার্থে আমি জাস্ট আপনাদেরকে ইনফর্ম করে দিলাম যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে নতুন করে বিসিএস 2023 যে 46তম বিজ্ঞপ্তিটি রয়েছে এটি প্রকাশ করেছে। জাস্ট আপনাদেরকে ইনফর্ম করে দিলাম যাতে আপনারা অনেক সহজে এটা জানতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও ফিরে আসবো নতুন করে জব সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।